ইরানের কাছ থেকে নেয়া ড্রোনে ইউক্রেনের বিরুদ্ধে কতটা ধ্বংসাত্মক হয়ে উঠছে রাশিয়া? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন, চেঞ্জ টিভি, আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মোড় ঘুরছে ইরানের ড্রোনে। বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হচ্ছে কয়েক সপ্তাহ ধরে। এটা নিয়ে ক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। এর মধ্যেই নতুন খবর মিলল যে রাশিয়াকে আরও ড্রোন ও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ও দুই কূটনীতিকের বরাতে দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 6 অক্টোবর ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের নেতৃত্বাধীন একটি দল রাশিয়া সফর করে। এ সফরে রাশিয়াকে ড্রোন ও নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দেওয়ার এ প্রতিশ্রুতি দেয় দলটি। ইরানের সফরকারী দলে দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যও ছিলেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। এ ব্যাপারে সফরকারী দলে থাকা ইরানের এক শীর্ষ কূটনীতিক বলেন, রাশিয়া আরও ড্রোন ও ক্ষেপণাস্ত্র চায়, বিশেষ করে ফাতেহ ও জুলফাগার ক্ষেপণাস্ত্র চায় রাশিয়া। আর পাশ্চাত্যের এক কর্মকর্তা বলছেন, রাশিয়া ও ইরানের মধ্যে ড্রোন ও জুলফাগার ছাড়াও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যাপারে চুক্তি হয়েছে। ইরান যে ড্রোনগুলো সরবরাহ করতে রাজি হয়েছে তার মধ্যে একটি হল শহীদ 136 কামিকাজে ক্ষেপণাস্ত্র, আর ফাতে 110 ও জুলফাগার ক্ষেপণাস্ত্র 300 থেকে 700 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এ ধরনের সরবরাহ 2015 সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন হয়েছে বলে পাশ্চাত্যের কর্মকর্তাদের দাবি প্রত্যাখ্যান করেছেন ওই ইরানি কূটনীতিক। ইউক্রেন বলে আসছে রাশিয়ার সেনারা শহীদ 136 ড্রোন ব্যবহার করে তাদের ওপর হামলা চালাচ্ছে। তবে রাশিয়াকে ড্রোন সরবরাহ করার কথা অস্বীকার করে আসছে ইরান। রাশিয়াও ইউক্রেনে ইরানি ড্রোনে হামলা চালানোর কথা প্রত্যাখ্যান করেছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিয়মিত ভাষণে বলেছেন, তার দেশে রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইরানের তৈরি ড্রোনের ব্যাপক ব্যবহারের বিষয়টি ক্রেমলিনের সামরিক ও রাজনৈতিক দেউলিয়াতিরই প্রতীক। ইরানের কাছে এ ধরনের ড্রোন সহায়তার আবেদনের মাধ্যমে ক্রেমলিন তার সামরিক ও রাজনৈতিক দেউলিয়াত্ব স্বীকার করে নিল। কামিকাজে ড্রোন আসলে কি? রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতিপথ এতে কতটা পাল্টাবে? ইরাক যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের সময় কিছু অস্ত্রের নাম বেশি শোনা যেত। এগুলোর মধ্যে অন্যতম ছিল স্কাড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এবার শোনা যাচ্ছে বেশ কিছু অস্ত্রের নাম, এগুলোর মধ্যে অন্যতম কামিকাজে ড্রোন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে 8 মাস ধরে। এরই মধ্যে দুই পক্ষে হাজারো মানুষ হতাহত হয়েছেন। এই সময়ের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রীয় শেভচেন কিভস্কি এলাকায় সম্প্রতি দফায় দফায় বিস্ফোরণ হয়েছে। এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকাটি। ইউক্রেন বলছে ইরান নির্মিত শহীদ কামিকাজে ড্রোনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। গত 24 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এটা রাশিয়ার অন্যতম প্রাণঘাতী হামলা। 10 অক্টোবর নতুন করে শুরু হওয়া হামলাগুলো ইউক্রেনের 10টি অঞ্চল লক্ষ্য করে চালানো হচ্ছে। ইউক্রেন বলছে রুশ মিসাইলের পাশাপাশি ইরানের তৈরি ড্রোন ব্যবহার হচ্ছে হামলায়। ইউক্রেন বলছে ইরানের তৈরি শহীদ 136 বা কামিকাজে ড্রোন ব্যবহার করছে। ইউক্রেন বিমান বাহিনী বলেছে দিনভর তারা 37টি ড্রোন ধ্বংস করেছে। সাম্প্রতিক সময়ে হামলার পরই কামিকাজে ড্রোন নিয়ে আলোচনা চলছে। বিস্ফোরক বোঝাই চালকবিহীন ড্রোন দিয়ে কিভাবে হামলা হয়, কার কার হাতে এ ড্রোন আছে, কতটা ধ্বংসাত্মক এ ড্রোন? শহীদ 136 বা কামিকাজে ড্রোনগুলো বিদ্যুৎ কেন্দ্র বা অন্যান্য স্থাপনা বা স্থির বস্তুতে হামলা চালানোর জন্য বেশ কার্যকর। সামরিক বাহিনীর ওপর এগুলো ব্যবহারে অতটা সফলতা পাওয়া যায় না। এজন্য ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক আকারে ক্ষতি সাধনের উদ্দেশ্যেই কামিকাজে ড্রোন ব্যবহার করছে রাশিয়া। ছোট প্রাণঘাতী এ ড্রোনগুলো রাডারে শনাক্ত করা কঠিন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরায়েল, ইরান ও তুরস্কের কাছেও এ ধরনের ড্রোন রয়েছে। কামিকাজে শব্দটির উৎপত্তি হল জাপানে, এর অর্থ আত্মঘাতী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা কৌশল হিসেবে এটি ব্যবহার করত। কৌশল হল শত্রুর লক্ষ্যবস্তুতে বিমানসহ আত্মঘাতী হামলা করা, যেন শত্রুপক্ষের সর্বোচ্চ ক্ষতিটা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমানবাহিনীর একটি বিশেষ শাখাকে বলা হতো কামিকাজে স্পেশাল অ্যাটাক ইউনিট। ইরানের শহীদ ১৩৬ ড্রোনগুলো হল আত্মঘাতী ড্রোন, লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য এগুলো সবথেকে এগিয়ে রয়েছে। কিন্তু এ ড্রোন থেকে কোনো কিছু ছোঁড়া হয় না, ড্রোনটি গিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে এবং ধ্বংস হয়ে যায়। এ কারণে এগুলো কামিকাজে বা আত্মঘাতী ড্রোন হিসেবে পরিচিতি পেয়েছে। ইরানের তৈরি শহীদ ১৩৬ ড্রোন যুদ্ধক্ষেত্রে প্রথম দেখা যায় সেপ্টেম্বরে। এগুলোকে ছোট ক্রুজ মিসাইল হিসেবে দেখা হয়। একসময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন রাশিয়া এরকম ২৪০০টি ড্রোন কিনেছে। আল জাজিরার প্রতিরক্ষা বিশ্লেষক অ্যালেক্স গ্যাটোপোলোস বলেন, লক্ষ্যবস্তু শনাক্ত করার আগে এই অস্ত্রগুলো নির্দিষ্ট অঞ্চলের ওপরে ঘোরাফেরা করতে পারে, এরপর লক্ষ্যে হামলে পড়ে। ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো এগুলো শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, তবে ক্রুজ ব্যয়বহুল। গ্যাটোপোলোস বলেন, কামিকাজে ড্রোন সস্তা কিন্তু চমৎকার বিকল্প। একবারই ব্যবহারযোগ্য ড্রোনগুলো যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য ড্রোনগুলোর তুলনায় অনেকটাই সস্তা। যুক্তরাষ্ট্রেরও কামিকাজে ড্রোন আছে। এ ড্রোন মূলত দুটি আকারে পাওয়া যায়, সুইচ ব্লেড ৩০০ এবং সুইচ ব্লেড ৬০০। সুইচ ব্লেড ৩০০ এর ওজন প্রায় ৫ পাউন্ড, প্রায় ২.৫ কিলোগ্রাম। অপেক্ষাকৃত হালকা ড্রোনটি একটানা ১৫ মিনিট পর্যন্ত উড়ে যেতে পারে। সুইচ ব্লেড ৬০০ ড্রোনটি তুলনামূলকভাবে আকারে এবং ওজনে বড়। এ ড্রোনের ওজন প্রায় ৫০ পাউন্ড, প্রায় ২.৫ কিলোগ্রাম। এ ড্রোনগুলো টানা ৪০ মিনিট পর্যন্ত উড়তে পারে। ২০১০ সালে আফগানিস্তান যুদ্ধের সময় তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সেনারা কামিকাজে ড্রোন ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা এ ড্রোনকে ফ্লাইং শটগান বলে। ইউক্রেন বলছে ইরান থেকে ড্রোনগুলো আমদানি করেছে রাশিয়া। তেহরানে এগুলো শহীদ ১৩৬ নামে পরিচিত। প্রতিরক্ষা বিশ্লেষক গ্যাটোপোলোস বলেন, ড্রোনগুলো রাশিয়ায় তৈরি হওয়ার সম্ভাবনা নেই, কারণ এ ধরনের সশস্ত্র ড্রোন তৈরিতে পিছিয়ে রয়েছে মস্কো। লন্ডনের কিংস কলেজের বিশ্লেষক সামিরপুরি বলেন, মস্কো ও তেহরানের মধ্যে একটা চুক্তির সম্ভাবনা আছে। এ ড্রোনগুলো ইরান থেকে কেনা হয়েছিল এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আমার মনে হয় ড্রোনগুলোতে আরও কোনো প্রযুক্তি যুক্ত করেছে রাশিয়া। এতে ড্রোনগুলো ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে বিভ্রান্ত করতে পারছে। ঝাঁকে ঝাঁকে হামলা করে বলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ডিফেন্স সিস্টেমও এগুলোকে সম্পূর্ণভাবে রুখে দিতে অক্ষম। ইউক্রেনীয় বিমানবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ঝাঁকে ঝাঁকে এসব ড্রোনের ব্যবহার ইউক্রেনের বিমান প্রতিরক্ষার জন্য শক্ত চ্যালেঞ্জ তৈরি করেছে। এ ড্রোনকে ভূপাতিত করতে পারে এমন ব্যবস্থা কিয়েভকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমারা, তবে সেসবের বেশিরভাগই এখনও ইউক্রেনে পৌঁছায়নি। ধারণা করা হচ্ছে কামিকাজে প্রতিহত করার সরঞ্জাম পেতে কিয়েভকে আরও মাসখানেক পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।